হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছে। আমি অনেকদিন পর ব্লগ দিচ্ছি। আজ আমি যাচ্ছি ঘুরতে ফ্যামিলির সাথে। সো দেখতেই পারছো গাড়িতে বসে গেছে। সো আমি এটা আমার ছোটো ননদ, একে আমি জিজ্ঞেস করছিলাম যে আমরা কোথায় যাচ্ছি ঘুরতে, ও বলছে আমি জানি না। সো চলো। সো সেদিনকে ওয়েদারটাও খুব সুন্দর ছিল, তো আমরা ভাবতেছিলাম যে যাবো ঘুরতে। তো ফাইনালি যাচ্ছি, আর ওয়েদারও খুব সুন্দর, দেখতেই পারছো। সো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, আর নতুন নতুন ভিডিও আসবে আমার চ্যানেলে। তুললাম, খেলাম, তো দেখতেই পারছো। এখানে ছোট্ট একটা দোকান দেয়, এখানে খুব ভালো লাগলো মোমোটা খেয়ে। তো আমি একটু ফটোশ্যুট টুটো করতেছিলাম, তাহলে আমার একটু ভিডিও করে দাও, ব্যাস পোস্ট দিয়ে ফটো তুলছি আর কি। সো আমরা পৌঁছে গেলাম মেরিক লেক, বাট অনেকদিন পরেই আসলাম, ভীষণ ঠান্ডা লাগছিলো। ওয়েদার কেন চেঞ্জ হতেই থাকে এখানে। এই আমার হাজব্যান্ড হেঁটে হেঁটে যাচ্ছে একা একা, আর আমি পিছনে। সো এখানে দেখতে পারছো আমরা এখন যাচ্ছি ব্রিজে, এখানে আমার রয়েছে শাশুড়ি, সেখানে মামি শাশুড়ি এবং ননদ। দেখতেই পারছো এখন পৌঁছে গেছি এখানে, ভীষণ ভালো লাগছে জায়গাটা। গাইস ভিউ দেখো, ভিউ এত সুন্দর, কি বলবো তোমাদেরকে, তোমরাও আসতে পারো, ভীষণ সুন্দর। আর ওয়েদার এখানে সবসময় চেঞ্জ হতেই থাকে। আর হ্যাঁ একটা কথা বলি, যারা আমার ভিডিও দেখছে, এই দোকানে একদমই খাবার না, একটুকু ভালো না খাবার কিছু। সো এটা বাড়ি যাওয়ার পথে ভীষণ কুয়াশা যা আমরা যখন ব্যাক করছিলাম, দেখতেই পারছো। আর আমার এত শরীর খারাপ হয়ে গেছে, কেন আমার গাড়িতে খুব প্রবলেম হয়, উল্টি হয়, তো আমি আস্তে আস্তেই উল্টি হয়ে গেছে। আমার একদম শরীর ভালো লাগছিলো না, তাই আমি বললাম কিছুক্ষণ আমি রেস্ট করি, তো আমি গাড়িতেই ঘুমিয়েছিলাম। ভিডিওটা আমি এখানেই শেষ করছি।